একটা ক্লিক করবো স্যার। হ্যাঁ ক্লিক করুন। এখন এটাকে পাঁচ প্রথমে আছে, একটা আছে পোলা, একটা আছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আমরা এই ধরনের গাছগুলো করবো। রেক্ট্যাঙ্গেল গাছগুলো হবে কোথায়, কোনো রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। আপনি আমার সিলেক্ট অবজেক্ট অবজেক্ট আগে সিলেক্ট করতে হবে। এখন রো নাম্বার চারটা আছে, বাউ নাম্বার আছে চারটা, আপনি চেঞ্জ করতে পারেন। পাঁচটা রো সারি কিন্তু আর সাতটা কলাম দিচ্ছেন না, এখানে একটু ক্লিক করেন, দেখবেন সাতটা চলে আসছে, এখানে একটু ক্লিক করেন, সাতটা চলে আসছে না, সাতটা কলাম আসছে। সারি রো অফসেট মানে হচ্ছে সারি থেকে সারি দূরত্ব, রো থেকে রোয়ের দূরত্ব। ও দূরত্ব, আচ্ছা মানে এই কলম থেকে এই কলমের দূরত্ব। আচ্ছা আচ্ছা, এখন তো কিছু জান নাই আপনি, এক আছে যায় এক ইঞ্চি আছে যায় এক ইঞ্চি, এটা কি সেটিং করা আছে ইঞ্চিতে নাকি, এটা কি সেটিং করা আছে ইঞ্চিতে নাকি সেটিং করা নাই, এটা জানি না সেটিং করা নাই এখন। না আমি সেটিং করি এখন, বলছেন না নতুন করে বলছেন নাই না জানি না সেটিং নাই ইয়ে করা নাই। তাহলে ও থেকে ও এই সাই থেকে সাই চারটা সাই না, একটা একটা দূরত্ব হচ্ছে তো আপনার দশ না পাঁচটা সারি নিয়েছে পাঁচটা, হ্যাঁ পাঁচ দিচ্ছেন না, এদিকে কম হয়েছে এদিকে ঠিক আছে, আবার তাহলে হ্যাঁ আট দিন বা দশ দিন টেনশন করে দিতে পারেন, তাহলে তখন সুন্দর হবে। দশ দিতে হবে দশ ফিট আর কি, টিভিটা দেখেন না ঠিক আছে এখন না, ওকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দশ মিনিট ঠিক আছে, যতটা সাজে ততটা। আমি আমি ওটা আঁকছিলাম ঠিক আছে, ওই আঁকার পর আমাদের ওখানে সিলেক্ট অফিসে দিয়ে সিলেক্ট করেন না, ওটা সিলেক্ট করি না, তারপর হচ্ছে আপনি যদি রো অফিসে কলাম অফিস যদি এক এক রেখে দেন ওটা কিন্তু হবে না, এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি মানে এত দূর আমাদের একটা পর একটা লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে গ্যাপ দিতে হবে, দূর তৈরি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা আসলে পোলা, পোলারটা বলেন পোলারটা মানে ওই রাউন্ড রাউন্ডটা না, হ্যাঁ একটু বৃত্ত হবে, কেন বৃত্ত হবে সুন্দর ছোট ছোট করে, হ্যাঁ ছোট বড় অসুবিধা নেই, এটাতে এটা তো আসবো না আসবো না আসবে ব্যবস্থা আছে। এটা রিকমেন্ড পোলার, এটা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে ফেলেন আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করতে হবে, আমি এখান থেকে নির্দিষ্ট একটা দূরত্ব দেন, অসুবিধা নেই কাছে দিতে পারেন, চলে আসবে এখান দেন। টোটাল নাম্বার অফ দ্য আইটেম কয়টা দিবেন, এখানে চারটা লেখা আসছে, চারটা আসছে, আপনি মনে করেন দশটা দিবেন বা পনেরোটা দিবেন, বেশি করে দিলে ভালো হবে সুন্দর হবে। হ্যাঁ প্রিভিউটা দেখে নেন, হ্যাঁ কিছু চেঞ্জ করতে হবে, কিছু করতে হবে না। ও আচ্ছা, এটা পুষতেছি যে আমি এটা ভুলে গেছি, কত সংখ্যা বেশি দিলে আরও ঘন আসতো। আপনি সেন্টারটা উঠতে দিচ্ছেন এখান থেকে এখানে দিচ্ছেন না, আমি আর এটা মানে অন্যরকম হয়ে গেছে, মানে যে কোনো কন্যা দোকান চারটা কন্যাদের মধ্যে যে কোনো একটা কন্যা দোকান অসুবিধা নেই, ক্লিক করেন তখন আমাকে কি ক্লিক করতে হবে, এবার পাঁচটাকে দোকান আস্তে আস্তে এই ওটে আবার শুধু করতে হবে।
এটা শুধু এখানে এরকমই ঘুরবে যে হ্যাঁ আপনি এখন এরকম আছেন তো যে এইভাবে রাখতে চান রাখেন ক্লিক করে দেবেন এইভাবে বসুন আবার এদিক করতে চাইলে এদিক থেকে ঘুরাতে হবে যে কোনো দিকে ঘুরাতে পারবেন আপনি যে কন্যার দর্প দিকে শুধু আপনার এদিকে শব্দ তিন চার স্থির থাকবে শুধু এই জায়গাটা বড় হবে না শুধু এই প্ল্যানটাস না কেনে নিয়ে যাবেন তাহলে একটু বড় হবে না এটা বড় হবে না স্ট্রেস কমানটা নেন স্ট্রেস এটা নাম চেষ্টা হ্যাঁ স্ট্রেস মানে টেনে লম্বা করা আপনি যে যেটা যে বাহুটাকে স্ট্রেস করবেন সেই বাহুটা এভাবে ক্লিক করলে হবে না অল্প করে স্লেপ করতে হবে উপর থেকে এখানে যান এখানে যান হ্যাঁ ক্লিক করেন স্লেপ করেন কান্ডার নিচে দিকে আপনি যে বাহুটা নিয়ে যাবেন টান দিয়ে সেই বাহুটাকে অল্প করে স্লিপ করতে হবে কুয়াটা স্লিপ করতে হলে হবে না বেশি চলে আসেন এরকম চলে আসেন তাহলে আর হবে না তাহলে আর পাবে দেখেন কোয়াটা এটা হচ্ছে ছোটো করে একটা ছোটো করে এটা দিলাম তো এরকমটা নিয়ে নিচ্ছেন তো আপনার হইতে চায় না কোয়াটা যদি নিয়ে নেন আর কি তখন হবে না কোয়াটা মুখ করবে তখন আবার এদিক থেকে করার সময় এইভাবে করে নেবেন তখন এটা মুখ করবে কোয়াটা নিলে হবে না বলতে আবার এখানে এভাবে করে নেন আমাকে এটা নেবেন এটাই ক্লিক করলেন তারপর দেখবেন যে হবে না ওইভাবে টান দিয়েছি মুখ হয়ে পুরো মুখ হয়ে যাবে মানে অর্ধেক থেকে যাবে না যে বাহুটা নিবেন স্ট্রেস তো কিছু ছিল রাবার রাবার এটা রাবার ঠান্ডা টেনে লম্বা করছেন না ঠিক আছে আমি এই বাহুটাকে টেনে লম্বা করবো তাহলে এই বাহুটাকে রাবারের মতো টেনে লম্বা করবো ওইটাকে স্লিপ করে হ্যান্ড বাটন দিয়ে যে কোনো এখানে ধরতে পারেন এখানে ধরতে পারেন যে কোনো একটা জায়গা ধরতে পারেন আমি বাইরে ধরি টেনে লম্বা করে বসে স্ট্রেস মানে টান দেওয়া স্ট্রেস আবার আবার থাকবে যেটা টান দিলে বসানো হবে সে ব্যাপার ছোটো হয়ে গেছে স্ট্রেস থাকে আর কি ব্যান থাকে না স্ট্রেস আগে তো প্রবলেম নেই না পোলার ট্রেকিংটা হচ্ছে F10 পোলার ট্রেকিং পোলার ট্রেকিং কোনটা বুঝছেন আমি এখন যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে পোলার ট্রেকিং বুঝছেন খুব আনতাম তো বলে টানতে হবে আনো তো পোলার টিকিট আমি এখন দেখেন যদি একটা লাইন আঁকি এই লাইনটা কি এদিকে সোজা হচ্ছে কি আমি বুঝতে পারতেছি না একটা ডট 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 দিয়ে আবার যেন উপর পোলার লেখাও আছে হ্যাঁ আমি আবার যদি উপর দিকে উঠাই এখন বুঝতে পারতেছি না ডট 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 মানে এটা সোজা হয়েছে আবার যদি এরকম করি তখন আর ডট ডট নাই তখন আমি বুঝতে পারতাম সোজা হয়েছে কিনা বুঝতে পারতাম তখনই বুঝবো ডট ডট আসে তখনই বুঝবো সোজা সোজা এখন এই পোলারটা যদি পোলার আমি এখন পোলার বাটন দিয়ে কাজ করতেছি পোলারটা অন করা হ্যাঁ দেখেন পোলারটা ঢুকানো ঢুকানো না এটা কিন্তু উপরে ওঠানো এটা ঢুকানো অন করা দেয় এই ডট ডট আসতেছে এবং আমি বুঝতে পারতেছি এটা লাইনটা আমার এখন এখন দিয়ে সোজা যাচ্ছে যদি আমি এটা সত্যটা অন দিই F10 করি এটা আমি যখন এখন উঠে দিই দেখবেন এটা উঠে যাবে এটাকে ক্লিক করলে উঠে যাবে আর শর্টকাট কমান হচ্ছে F10 এই উঠে গেছে দেখছেন এতক্ষণ কিন্তু ডাবল হচ্ছে দেখেন আমি আবার দিই ডাবি ডাবি গেছে এখন দেখছি উঠে গেছে না অথবা আমি ক্লিক করলেও হবে এই ডাবি গেছে এখন অন আছে
উঠে দিলে আর অন থাকবে না। দেখেন এখন আর এখন নাই, ডট ডট না তো আমি বুঝবো না সুদ হচ্ছে কিনা, এদিকেও নাই দেখছেন, আমি বুঝবো না তো সুদ হচ্ছে কিনা, ঠিক আছে না? এটা হচ্ছে পোলার, পোলারের কাজ আপনি যদি একটা দিয়ে রাখেন আপনার কাজের সুবিধার জন্য, বুঝছেন? এখানে অ্যাঙ্গেলটাও দেখাবে, হ্যাঁ দূরত্ব দেখেন, দূরত্ব 33, এখন কি আছে 33 না, এখানে কি দেখাচ্ছে আপনাকে পোলার অন থাকার কারণে আপনাকে দূরত্বটাও দেখাচ্ছে, এখানে কোণও দেখাচ্ছে, এটা হচ্ছে কোণ, আবার এখানে বক্স আকারও দেখাচ্ছে, এই দুইটা জিনিসই কিন্তু এখানে দেখাচ্ছে, দূরত্ব হচ্ছে 32, কোণ হচ্ছে বাঁকা হয়ে গেছে, কোণ হচ্ছে কি এখন 0 সমান, এখানেও দেখাচ্ছে 34, ঠিক আছে না, কোণ কি 0, তাহলে আমি একটু বাঁকা করি দেখেন, এইটা কোণ এবার বাঁকা 36 এমনি দেখাচ্ছে নর্মালি, কিন্তু আমি সুদ হচ্ছে কিনা বুঝতেছি না, এক ডিগ্রি বাঁকা হয়ে গেছে, এগুলো আসবে, না এটা আসবে না, এটা আসবে নিচে বক্সটা আসতেছে না, কিন্তু কষ্ট হবে আর কি, পোলার এই যে করা হচ্ছে আস্তে আস্তে, এই যে হয়েছে হ্যাঁ শিফট বাটন দিলে চেপে দিলে সোজা হবে, এই সোজা হবে আবার ছেড়ে দিলে আগে মধ্যে যাবে, এটা কাজ করার মাঝে মাঝে সুবিধার জন্য বুঝতে না পারলে একটু শিখবে বাটনটা চেপে কাজ করা যায়, এটা হচ্ছে পোলারের কাজ, পোলারটা অন অন রাখতে হবে সবসময়। তারপর হচ্ছে যে পোলার ট্রেকিং, তারপর হচ্ছে যে অর্থ মোড, অর্থটা হচ্ছে যে আপনার F8 না, এখন অর্থটা কোনা কোনি যায় না, কোনা কখনো যাবে না, সুদা উপরে নিচে হরাইজন্টাল বাটি গেল, দেখেন F8 অর্থটা অন হবে, অর্থ অন হলে পোলা অফ অফ হয়ে যাবে অটোমেটিক্যালি, দুইটা একসাথে কাজ করবে না, দেখেন পোলা অফ হয়ে গেছে, অর্থটা কি অন হয়ে গেছে, আমি এখন একটা লাইন আঁকি সোজা স্টেট বুঝতে পারতেছি, সোজা দিচ্ছে আমি মাউসটা যেখানে নিয়ে গেলাম এটা সোজা যাচ্ছে, কোনো যাবে না, কোনো নেবে নেবে না, সে উপর উঠতে শুনেছেন, বেশি উপর দিয়ে উঠে গেলে উপর দিয়ে উঠে যাবে, ওই যে আপনি শিপ চেপে ধরে যে কাজটা করতেন এইগুলো, শিপ চেপে ধরে স্টেট যায় না, কোনো না কোনো নেয় কন্যা হয় কন্যা হয় না, এটাই কাজটা, এটা আপনি শিপ চেপে দিলে ছেড়ে দিলে উঠে যায়, যেখানে যখন এফেক্টটা অর্থ অন করে দিবেন, এফেক্ট দিয়ে দিবেন তখন আর উঠবে না, এখন আপনি যত কাজ করবেন সোজা যাবে, বাঁকা কোনো লাইন আঁকতে হবে, এই বাঁকা কোনো লাইন আঁকতে পারবেন না, আমি এখানে ক্লিক করতেছি বাঁকা, এখানে ক্লিক করি বাঁকা হয় না, এখানে ক্লিক করি বাঁকা হয় না, বুঝছেন? সোজা নিচ্ছে সে, আপনি কিন্তু এরকম রাইটিং রেক্টেঙ্গেল হবে, হ্যাঁ বাঁকা হবে, বাঁকা হবে, বাঁকা হবে না, এই যে আমি এখানে ক্লিক করার পর এতটুকু আসছি, আসার পর নিচে দিয়ে নামতেছি, পুরোটা নিয়ে নিচ্ছে, আবার এখানে আসার পর এখানে আসি, এখানে যাই, আপনি কোন একটা কন্যা রাখবেন পারবেন না, নতুন এখান থেকে এভাবে রাখবেন, দেখি এখান থেকে এখানে আঁকবো হবে না, দেখবেন রাইটিং করে যাবে, যখন আমি F10 দিব তখন আমি এই কন্যা ইচ্ছা মতো বাঁকা করে আঁকতে হবে,
এই জন্য আমি সবসময় পোলারটা অন রাখবেন। বেশি ইমার্জেন্সি স্টেট দেখা দরকার হলে সুইচ চেপে স্টেটটা কমিয়ে দেবেন, আবার ছেড়ে দিলে আবার পোলার চলে আসবে। তবে হচ্ছেন এটা তথ্য অন রাখলে সমস্যা, পোলার অন থাকতে হবে। এই হচ্ছে অর্থ পোলার, অর্থ এবং পোলার। হ্যাঁ, আর গ্রিড আমাদের দরকার নাই, তো গ্রিড গ্রিড আসে না, প্রথম প্রথম দেখবেন যে একটা উজে আসছে ছোটো উজে গ্রিড, উজে আমাদের দরকার নেই, আপনার ছোটো বাচ্চাদের মতো কাজ। আর যে হচ্ছে যে আপনার ও স্ন্যাপ, ও স্ন্যাপ আমি সেদিন আপনার দেখছিলাম না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি যদি সবগুলো যদি সিলেক্ট করে দেন তাহলে সবগুলো কন্যা কন্যা সিলেক্ট শো করবে, মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট ইন পয়েন্ট ওগুলো শো করবে লাইনে, দেখাচ্ছিলাম না। এখন আপনি এখানে দিয়ে দিচ্ছেন, এখানে গিয়ে সেটিংয়ে গিয়ে এখানে দিয়ে দিচ্ছেন, তারপর দেখেন শো করতেছে না, বক্স আসে না, কারণ আমি এখান থেকে ও স্ন্যাপটা অফ করে দিছি। এটা অন করলে এখন আসবে, এখান থেকে এটা যদি অফ থাকে ওখান থেকে আপনি যত রেড বাটন দিয়ে এখান থেকে সেটিং করেন না কেন কাজ হবে না, মেইন সুইচ অফ, বুঝছেন? হ্যাঁ, এখান থেকে আগে অন করতে হবে, তারপর আপনি ইচ্ছা মতো মিড পয়েন্ট পাবেন। আপনি এটাই অফ করেন, ওখানে প্ল্যান রাখেন, এটা এখান থেকে প্ল্যান রাখেন পাবেন না, বক্সটা আসে না, বুঝছেন? ও স্ন্যাপটা হচ্ছে যে F9 স্ন্যাপ না, মিডিয়াম ঠান্ডা। গরমটা বেশি ফুলি নেই এবছর অনেক কষ্ট হয়, মানে অনেক দাম দামও
খাই দাও না, ইচ্ছা মতো খেতে পাবো না। আচ্ছা এটা তো পোলা অর্থ বুঝছেন না, অস্ন্যাপটা বুঝছেন? অস থাকলে ওই এইগুলো চিহ্ন চিহ্ন বলবো না। তারপর হচ্ছে যে অর্থ অর্থটা বুঝছেন, সোজা সোজা যাবে, আর পোলা সব দিকে কোনা কোনে যাবে, সোজাও যাবে। অস্ন্যাপ হচ্ছে যে ইয়া এই ইয়াগুলা ড্রাফটিং সেটিংটা অন অফ হবে। তারপর হচ্ছে যে গ্রিড গ্রিডে গ্রিডের কাজ নেই আমাদের, আমাদের আমার গ্রিডের কাজ করি বাচ্চাদের কাছে। ওই বাচ্চারা আগে আগে হাতে দেখা দিত না, হাতে লেখা দিত না, লাইন টাইন দিয়ে শুরুতে গোনাবে আমাদের দাদা। এখন মনে করেন গ্রিড যখন হবে তখন আমি আমাকে এখানে আমি লাইন রাখতে হবে না, গ্রিডে গ্রিড রাখতে হবে। যে এখন যখন গ্রিড আসে একটা খেলা খেলার মতো না, গ্রিড গ্রিড রাখতে হবে এমন কথা নাই। আপনি যদি স্ন্যাপটা উঠে দেন, স্ন্যাপটা এখন অফ, এখন আপনি যে কোনো জায়গায় লাইনটা টানতে পারবেন। যদি স্ন্যাপটা অফ অন অন রাখেন, অন করে দিলাম না, এখন দেখেন আপনি ইচ্ছা মতো আঁকতে পারবেন না। এই দেখেন ইচ্ছা মতো ইয়ে নেই, একটু নির্দিষ্ট দূরত্ব দূরত্ব শেষ করতেছে। দেখছেন আপনি ইচ্ছে দেখেন একটু মুখ করে দেখেন, আপনি ইচ্ছা মতো নিতে পারেন না, আস্তে আস্তে নির্দিষ্ট দূরত্ব লাভ দিচ্ছে না সে। হ্যাঁ নির্দিষ্ট দূরত্ব কিন্তু সে মুখ করতেছে, এটাও আমাদের কোনো কাজ নাই, এদিকে আমাদের কোনো কাজ থাকতো না। যে বেজাল্লা এই তিনটা অফ থাকবে, এই দুটো অন থাকবে, মাসবে এই দুটো অন থাকতে হবে। হ্যাঁ আর এগুলোর মধ্যে এটা এটা আছে না, এটা হচ্ছে লাইন উইথটা দেখাচ্ছিলাম মনে আমি আপনাকে, যখন একটা লাইন মোটা করবেন এটা দেখা যাবে না, এই মোটা করেন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, এটা অফ, এটা সুইচ, ওইগুলি সুইচ, এটা এইটা অন করে এখন দেখা যাবে। রুমোট আরও মোটা করলে আরও মোটা হবে দেখা যাবে, কিন্তু এটা যদি অফ করেন প্রিন্ট করলে ঠিকই আসবে, কিন্তু বাস্তবে এখানে দেখা যাবে না। কিন্তু লাইন উইথ, লাইন উইথ, হ্যাঁ, কিন্তু আপনি বাস্তবে এখন দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কি আছে, এটা আছে, মোটাটা আছে, আমি অফ করে রাখছি, হ্যাঁ হ্যাট করে রাখছি, বাস এটুকু প্রিন্ট করলে ঠিকই মোটা হবে। তবে এটা আমার আচ্ছা এইগুলো আছে আজকে খুব সহজ সহজ। তারপর হচ্ছে ভিউ পোর্ট, ভিউ পোর্ট আর বাউন্ডারি, বাউন্ডারিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন? বাউন্ডারিটা থ্রি ডির জন্য, টু ডির মধ্যে করতে হয় এই জন্য ঢুকাচ্ছি এটা আমাদের। প্রথম হচ্ছে ভিউ পোর্ট, আমরা যে স্কিলটার মধ্যে কাজ করতেছি এটার নাম হচ্ছে ভিউ পোর্ট, এটাকে আমরা ভিউ পোর্ট বলি আর কি। এই স্ক্রিনটা এগুলি না, এগুলি না, এই কালো নাম আছে মেনু বার, এই যে কালো স্ক্রিন, কালো স্ক্রিনটা এটাকে বলে ভিউ পোর্ট। এখন এখানে দেখতেছেন আপনি একটা স্ক্রিন, ঠিক না, একটা মতো স্ক্রিন, এখানে আপনি ইচ্ছে করলে চারটা স্ক্রিনে করতে পারেন, আরও অনেক অনেক চারটা থেকে আরও অনেক 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 হাজার হাজার স্ক্রিন করতে পারেন, ছোটো 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 ছোটো, আর প্রত্যেকটা মতো আলাদা আলাদা আপনি কাজ করতে পারবেন। এখন মনে করেন আমাদের থ্রি ডি যখন করবো আমরা, তখন আমাদের ওই স্ক্রিনটা দরকার হয় মাঝে মাঝে, কিন্তু ওই স্ক্রিনটা করলে হয় কি, আমাদের এখানে যে আমি একটা মাসকে একটা স্ক্রিনে বিভাগ করি, এখন ছোটো হয়ে যাচ্ছে না এটা, এটা আমাদের চার ভাগ করি, চারটা স্ক্রিন করি, ছোটো হয়ে যাচ্ছে না, কাজ করতে অসুবিধা, এই জন্য আমরা করি না এটা। কিন্তু দেখেন কীভাবে করতে হয়, করে যাবো এই তো ভিউ পোর্ট, ভিউতে ভিউ পোর্ট আছে, ওখানে দেখেন একটা ভিউ, দুইটা ভিউ, তিনটা ভিউ, চারটা ভিউ, আমাদের এখন একটা ভিউতে আছে। আমি এখন যদি চারটা ভিউ চাই বা দুইটা ভিউ চাই, দুইটা ভিউ ক্লিক করবো, এখন আমাকে বলছে কি হরাইজন্টালি ভাগ করবেন, ভার্টিক্যালি ভাগ করবেন, হরাইজন্টাল হচ্ছে এইভাবে, এভাবে দুইটা এখানে একটা ভাগ আসবে, দুইটা স্ক্রিন আসবে, আর আপনাকে ভার্টিক্যাল, ভার্টিক্যালি এইভাবে হবে, আমি ভার্টিক্যাল দিব, লম্বা দেবে চিকন হয়ে যাবে, ভার্টিক্যাল দিব, ভার্টিক্যাল আসে জাস্ট ওকে দিলে হয়ে যাবে। দুটো তো একই একই জিনিস আছে কাজ, আমি যা কাজ করতেছি এখানে এখানে আসলে এখানে তৈরি হবে, কিন্তু আলাদা আলাদা কাজ করতে পারবেন, এটাকে আলাদা আলাদা মুভ করতে পারবেন, কাজ করতে পারবেন, আবার এটাতে ক্লিক করে এটা অন করে এটা আলাদা আলাদা কাজ করবে, ক্লিক করলে অন হবে না, এটা অন হবে না,
দেখেন একটা সাদা একটা বর্ডার আসছে, সাদা বর্ডার এখানে। এবার এটা সিঙ্গেল বর্ডার দেখছেন, এই সিঙ্গেল দেখা যাচ্ছে, যখন আমি এখানে ক্লিক করবো এটা মোটা হয়ে যাবে, দেখছেন মোটা হয়ে গেছে। তার মানে এটা স্লিট অবস্থায় আছে। এখন এটাতে কাজ করতে পারবো, আমি ইচ্ছা হলে এটাতে কাজ করতে পারবো। ক্লিক করলাম এখানে একটা রেক্ট্যাঙ্গেল যোগ করলাম, এই এটা তো আসলো। আবার চলে ক্লিক করে এটাতেও কাজ করতে পারবো। আবার আমি এখন দুটা ভাগে ভাগ করছি, ইচ্ছা হলে আমি চারটা ভাগ করতে পারবো। ভিউপোর্ট ফোর ভিউপোর্ট চারটা ভাগ, এটাকে এটা সিলেক্ট করেছিল বলে এটার মধ্যে আবার চারটা ভাগ গিয়েছে। আবার যদি এটা সিলেক্ট করে দিই, এটার মধ্যে আবার চারটা ভাগ হয়ে যাবে। আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হচ্ছে, কাজ করতে হবে। এখানে এখানে ক্লিক করলে এটা মোটা হবে, এবার এটা, এবার এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এবার এখানে কাজ করতে হবে। যেটা যেটা কাজ করবো সেটা সিলেক্ট করতে হবে, দেখছেন। আবার এটাকে আমি এটা সিলেক্ট করছি না, এটাকে আমি আবার চারটা ভাগে ভাগ করবো, ওইটাকে আবার চারটা ভাগে ভাগ করবো, তাও হবে। এক একটা দিয়ে অনেক অনেক ভাগে ভাগে ভাগ করা যায়। আমরা কী করবো, এগুলো সব ভাগ দিয়ে একটা দিয়ে করবো। আবার তিনটাও করা যায়, জয়েন করে দিই। এখানে মতন তিনটা নাই, তিনটা আসলে না, আছে আছে আমাদের নর্মাল কাজ এগুলি দরকার, থ্রিডি করতে দরকার হয়, বুঝছেন। এই জিনিসটা বুঝি না যে এক্স ওয়াই জেড এটা শেষ মুখ করে একদম দূরে নিয়ে চলে যাবো। এখন আসবো না, এখন আসবো না, ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করলে ড্রয়িংটাকে দূরে নিয়ে। হ্যাঁ এমনি তো সমস্যা হলো, কোনো সমস্যা নেই, সঙ্গে একটু ড্রয়িংয়ের ভিতরে চলে আসতে সমস্যা হয়, ড্রয়িংয়ের ভিতরে চলে আসতে দেখতে সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা আর কি, আমি একদম দূরে নিয়ে গিয়ে কাজ করবো না, কি এটাকে ছোটো করে ভিউ রিজন দিয়ে ছোটো করেন, একদম আরও ছোটো করেন, ইম্পর্টেন্ট। আমি সেদিন আপনার একটা কমান্ড দেখাচ্ছিলাম এখান থেকে, পলিলাইন এডিট, ওর জয়েন করার জন্য যেভাবে খুশি একটা লাইন আঁকলেন, একবার এক একটা কমান্ড দিয়ে সবাই একসাথে জয়েন করার জন্য পি এডিট দিয়ে দেখাচ্ছিলাম, মনে আছে? পি এডিট দিয়ে আপনি জয়েন করবেন, ঠিক আছে, জয়েন করবেন। আর বাউন্ডারি দিয়ে জয়েন্ট আঁকা একটা তৈরি হবে নতুন, আগেরটাও থাকবে যেটা জয়েন্ট নাই ওটাও থাকবে, নতুন একটা তৈরি হবে। দেখেন মনে করুন এখানে একটা আঁকলাম, এই আবার একটা আঁকলাম, এই এই শেষ করলাম। এখানে তিনবার আসি না আমি, কয়েকবার এই যে সেপার সেপার নেগুলো। হ্যাঁ এখন আপনি যদি জয়েন করতে চান তাহলে পি এডিট দিয়ে জয়েন করতে হবে, নয়তো আপনি কী করতে পারবেন না, এরিয়া বের করতে পারবেন না, ঠিক না, পিএডিট দিয়ে জয়েন করতে হবে। আর আমি যখন বাউন্ডারি করি আমি চাচ্ছি যে কি জয়েন আমি পিএডিট টিএডিট ব্যবহার করবো না, ডাইরেক্ট বাউন্ডারি করবো। এই যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারি আকারে একটা জয়েন্ট আকারে তৈরি হবে নতুন, এটা থাকবে, এটা মূল কপি, এটা থাকবে, এটাতে কি জয়েন নাই। আর একটা বাউন্ডারি কমান্ড আছে, ওটা দিলে জয়েন্ট আকারে তৈরি করে দিবে সম্পূর্ণ বাউন্ডারিতে জয়েন্ট, জাস্ট বি ও এন্টার পিক পয়েন্ট
এখানে ক্লিক করেন, তারপর দেন শেষ, ওটা পিই থেকে সোজা শেষ। এই যে দেখছেন তো হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে না, এটা বাউন্ডারি হয়েছে একটা, মানে পিই দিয়েও করা যায় ভাই, বাউন্ডারি দিয়েও করা যায়। হ্যাঁ দুটোটা দিয়ে করা, হ্যাঁ বাউন্ডারিটা হচ্ছে যারা থিওরি করে না তাদেরকে আমি এটা দেখাই না, এটা থিওরির জন্য লাগে। আচ্ছা যারা থিওরি করতে চায় তাদের আমি এই কমান্ডটা দেখাই না। আচ্ছা কিন্তু এটার মধ্যে পার্থক্যটা কি? কিন্তু মূল কপি যেটা ওটা হয়ে গেছে, কিন্তু এটার উপরে একটা বাউন্ডারি সেট তৈরি করেছে। দেখুন মূল কপিটা আমি এখন এটাকে মুভ করলে মূল কপি থাকা কথা না, এখানে আমি এটা সিলেক্ট করছি, তো মুভ করে ফেলি। এটা কি আমি বানাইছি দেখুন, আর এটা কি অরিজিনালটা দেখেন, জয়েন্ট হয় নাই দেখছেন, অ্যাকচুয়ালি কিন্তু জয়েন্ট হয় নাই। আমাকে সেটা যে বাবল লাইন ছিল সেইভাবে একটা নতুন একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে, জয়েন্ট করে তৈরি করে দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু জয়েন্ট হয় নাই। পিইতে কি পিএডিতে এটাই জয়েন্ট হয়ে যায়। পিএডিট যখন আমরা বলি পিএডিট, গত ক্লাস দেখালাম না ওখানে কি কমান্ড পিএডিট দিয়ে আমরা কি কনভার্ট করি না ফল দিয়ে, তারপর জয়েন্ট কমান দিই না, তখন কি এই মূল কপিটাই কি জয়েন্ট হয়ে যাবে পিএতে, পিইতে। আর বাউন্ডারি কমান্ড দিয়ে নতুন একটা বাউন্ডারি পাবেন, অরিজিনালটা থেকে যাবে নতুন একটা পেয়ে যাবেন, বুঝেন নাই। এখন দেখুন আমি আঁকবাবো বুঝাচ্ছি, এটা আমি ডিলিট করি, পি এটাকে আমি একটা তো আরেকটা কপি করে পাশে নিয়ে যাচ্ছি, একটাকে বাউন্ড কি এটাকে কপি করে পাশে নিয়ে রাখি, এটাকে আমি পিই দিয়ে জয়েন করবো, আর এটাকে আমি বাউন্ডারি করবো পিই দিয়ে। বাউন্ডারি আছে নাই আমি মুছে বুঝতে পারলাম, এটা বাউন্ডারি দিয়ে তো সিঙ্গেল সেপারেট সেপারেট সব সেপারেট সেপারেট, এটাকে আমি পিই করতেছি, পিই পিএ মাল্টি মাল্টির জন্য এম এন্টার। এখন ওয়াটার সিলেক্ট করি, রাইট বাটন জয়েন্ট, এটা পলি পলিয়ান, তো পলিয়ান দিয়ে আসছি, তো এই জন্য আমাকে জিজ্ঞেস করে নেয় পলিয়ানে কনভার্ট করবো কি না, নাহলে একটা কমান্ড আসতো ইয়েস অন্য কমান্ড আসতো, ওটা এখন আসে না কারণ আমি পলিয়ান দিয়ে আসছি, এই পলিয়ান দিয়েই আসছি। যদি ওটা দিয়ে আঁকতাম তখন আমাকে জিজ্ঞেস করতো, যদি আমি এটা দিয়ে আঁকতাম, হ্যাঁ না না এই লাইন কমান্ড দিয়ে, তখন আমাকে জিজ্ঞেস করতো আমি কি পলিয়ান কনভার্ট করবো কি করবো না। এখন আমি এই পলিয়ান দিয়ে ডাইরেক্ট এই লাইনগুলো আসছে বলে এখন আর আমাকে জিজ্ঞেস করে ডাইরেক্ট জয়েন্টে চলে এসছে। এই আমি জয়েন্ট কমান্ড নিয়ে এন্টার দিলাম, স্কিপ দিয়ে দিলাম, দেখেন জয়েন্ট হয়ে গেছে, কুয়াটা জয়েন্ট হয়ে গেছে। এটা আমি মুভ করি, এটা কিন্তু অরিজিনাল কপি, দেখেন মুভ করলে কুয়াটা চলে আসতেছে, মুভ করলে কুয়াটা চলে আসছে না, কারণ এই যে আগে ভাঙা ভাঙা ছিল না লাইনগুলা এরকম এরকম ছিল না, এইটা আমি কি প্রত্যেকটা কম না কি জয়েন্ট করে দিয়ে এটা বানাইছি, ঠিক না, এই জয়েন্ট কুয়াটা জয়েন্ট হয়ে গেছে। আর আমি এখন এটাকে জয়েন করি, বাউন্ডারি করি, তো পার্থক্যটা বুঝলাম, বি ও এন্টার পিক পয়েন্ট রাইট বাটন শেষ, এই কি দেখেন এখন মুভ করি আমি এটাকে, এটা হচ্ছে আমার অরিজিনালটা হয়ে গেছে, এটার উপরে সে একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে আমাকে, সেম সেম একটা মেজারমেন্টে একটা ম্যাপ তৈরি করে দিচ্ছে, যেটা কোয়াটা আর কি জয়েন্ট দেখছেন, কোয়াটা জয়েন্ট বাউন্ডারিতে মূল কপিটা উপরে আর একটা ওই সেম সেম একটা ম্যাপ তৈরি হবে, বাউন্ডারি তৈরি হবে, অরিজিনালটা রয়ে যাবে মুখ করলে ইচ্ছা করলে এটা আমি কিনে আপনি আমাকে মুখ করে দেখা দেওয়া যাবে, বুঝছেন। আমি যদি কোনো কিছু বাউন্ডারি করতে বলি, এরিয়া বাই করতে চাই, এখন দেখেন আমি যদি এখন এটা এরিয়া বাই করতে চাই পাবো, এলআই দিয়ে পাবো না, এলআই দিয়ে পাবো, এলআই দিয়ে পাবো না, এখন যখন জয়েন নাই কিন্তু ইয়া দিয়ে পাবো, ডাবলে দিয়ে পাবো, কারণ এটা রাউন্ড নেই তো সব সোজা, ডাবলে দিয়ে কিন্তু পাবো, রান্নাগুলো দিয়ে দিলে এলআই দিয়ে কি পাবো, এটা
পাবো না, এটা দিয়ে পাত্র হলে আমাকে কি করতে হবে, ওটা জয়েন থাকতে হবে না, এই যে আমি এখন বাউন্ডারি দিয়ে জয়েন দিয়ে বসছি এখান থেকে পারবো, এরিয়া বেড়ে গেছে ঠিক আছে না, বুঝছেন এরিয়ার লেন্থ বেড়ে গেছে টোটাল লেন্থ সেন্টিমিটার ইঞ্চি টিঞ্চি কিছু আসে নাই, কারণ এটা আপনার এরিয়া যেটা দিছে কত লেন্থ বাউন্ডারিটা একটু করে ফেলেন দেখেন, এই যে বাউন্ডারিটা উঠছে না, এটা কোয়াটার জয়েন্ট আছে না, বাউন্ডারি এই কোমরটা তৈরি করতে হবে, এটাও হচ্ছে অরিজিনালটা আছে না, এই যে ভাঙ্গা ভাঙ্গা মনে করেন আপনি এই দিকটা আঁকেন এরকম, এইরকম জিনিসটা, এটা তো সেপারেটটা মনে করেন জায়গাটা এরকম, আপনি এখান থেকে একটা বাউন্ডারি করবেন, মানে বাউন্ডারি জায়গাটা যেরকমই যেরকমই আসে না কেন এরকম একটা বাউন্ডারি জয়েন্ট হয়ে যাবে, যেটা আপনি বাউন্ডারি করবেন সেটা কিন্তু ফাঁক থাকতে পারবে না, আবার ফাঁক থাকলে কিন্তু সে এরিয়া খুঁজে পাবে না, কারণ ক্লিক করেন ফাঁক আসতে বলে ওকে হয়েছে, ফাঁক যদি থাকতো তাহলে সে বুঝতো না কিন্তু বাউন্ডারি কাকে নিয়ে বাউন্ডারি করবে, রাইট বাটন দেন শেষ, দেখেন তো ওখান থেকে এই ক্লিক করেন, এটাকে আপনি ইচ্ছে করলে মুভ করে আপনার কাজের জন্য সরাই নিতে পারেন, মুভ করে মুভ কমান্ড নিয়ে আছে, আবার এটা একটা দিলে এটার মাপটা বাড়ছে, হ্যাঁ মাপটা তো বাড়ছে, আপনার কাজের জন্য দেখেন আপনি অরিজিনালটা রেখে দিয়ে মুভ কমান্ড দিয়ে আপনার এটা না এটা আপনি সরাই ফেলতে পারেন আপনার কাজের জন্য, এটাকে নিয়ে কাজ করতে পারেন, কিন্তু অরিজিনালটা রয়ে গেল, এখন আপনি এটা এরিয়া বের করতে চাইলে সিলেক্ট করেন এলআই নিয়ে এন্টার দেন, বা আগে এলআই কমান্ড নিয়ে আগে এল আই কমান্ড নিয়ে এন্টার দিয়ে পি সিলেক্ট সিলেক্ট করে রাইট বাটন, যে কোনো একভাবে করা যায়, এরিয়া 800 প্যারামিটার 478 ঠিক আছে, যোগ 300 যোগ করতে যায় ঠিক আছে, এভাবে এরিয়া তাপ বের করতে পারবেন, এবং এটা আমাদের থ্রিডি কাজ লাগবে, বাউন্ডারিটা থ্রিডি কাজ লাগবে, আমি যখন বাউন্ডারিটা শিখছি তো এই বাউন্ডারি শিখ নেই নেই কয়েক বছর আগে শিখছি, আগে শিখছিলাম যে ওটা দিয়ে পিই দিয়ে জয়েন করতাম, ওটা তো অনেক টাইম লাগতো, পি দিয়ে একটু টাইম বেশি লাগে না, এম এম টাইপ করো তারপর সিলেক্ট করো আবার জয়েন দো, এখন তো আমি একসাথে একটা কমান্ড দিয়ে বাউন্ডারি গিয়ে বের করতেছি, পিক করে বাউন্ডারি গিয়ে বের করতেছি ঠিক আছে না, পালন বাউন্ডারি ওটা ধরুন আপনি 42 ফিট, এদিকে 42 ফিট একটা চাপ নিবেন ঠিক আছে, আর এদিকে নেবেন আপনি 11 ফিট, এবার নেবেন আপনি ইচ্ছে একটা রেক্টেঙ্গেল রাখতে পারেন, এদিকে 42 ফিট এদিকে 32 ফিট একটা রেক্টেঙ্গেল রাখতে পারেন, অথবা লাইন কমান্ড নিয়ে আপনি লাইন কমান্ড নেন, এই লাইন নিবেন না কিন্তু
42 রোহিত লাগে কয়েকজন প্রবলেম কারণে ইউনিট সেটিং এখন আজ নেক্সট ক্লাস আছে এগুলো আছে পরীক্ষা নেই আমি এই ফাইলটা সেভ করে রাখব বুঝছি আর আমার প্রতিদিন এসে এই ফাইলটা ঢুকব প্রথম ইউনিট সেটিং করে ইউনিট সেটিং করার জন্য হয় নাই ফরম্যাট যেতে হবে ফরম্যাট ইউনিটস ডিসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আর কিছু দেয় না ইঞ্জিনিয়ারিং ডিসিশন প্রথমে যাবেন প্রাইমারি ইউনিট সেন্সিং ডিসিমাল থেকে ইঞ্জিনিয়ার লেখা প্লেসমেন্ট মনে আছে এগুলো সেন্টার ক্লিক এখানে ক্লিক করে বাইরে দিবেন আউটসাইড আউটসাইড লেখা বাইরে লাইনের বাইরে তুলেছেন সেগুলো বাস এখানে দিবেন অ্যালাইন উইথ ডাইমেনশন আর কিছু লাগবে না আর কিছু লাগবে না এখন লাইন লাইন হ্যাঁ লাইন থেকে শুধু এই দুটো চেঞ্জ তবে এক্সটেন্ড বিয়ন্ড ডিম মানে এটা পিছন দিয়ে আরও লম্বা রাখার জন্য আমাকে ব্রিজ দেন দুই দেন দুই অফসেট ফর্ম অ জিন অফসেট ফর্ম হচ্ছে এই এখান থেকে গিয়েছে না ডয়নের সাথে একটু ফাঁকা রাখবেন এক ইঞ্চি দেন এক ইঞ্চি বাস এখন একটা জিনিস মিসিং হয়ে গেছে ডেস্কটের মধ্যে টেক্সটটা একদম লেগে আসে লাইনের সাথে লেগে আসে না একটু ফাঁক করতে হবে এখান থেকে অফসেট ফ্রম ডিম লাইন এই লাইন থেকে হ্যাঁ দুই ইঞ্চি দেন দুই শেষ কাজ শেষ আর কি ওকে দেন সেট কারেন্ট সেট কারেন্ট না সেট সেট কারেন্ট ও আচ্ছা আচ্ছা সেট কারেন্ট ক্লিক করেন দিব ক্লোজ শেষ এখন আপনি লাইন রাখবেন ইয়া হ্যাঁ ওই ইয়েটা রাখবেন 42 ফিট জায়গা জায়গা ম্যাপটা আগে রাখবেন 42 ফিট 42 ফিট এন্টার কি হবে না ফিট ফিট দিতে হবে না ফিট এন্টার এন্টার দেখি হয়ে গেছে মাস্টার সালাম ছোটো ছোটো জানি কেউ ছোটো জানি লাইন কমান শেষ করে দেন সেটা নাই স্কেপ স্কেপ দেন স্কেপ দেন শেষ করে হ্যাঁ ছোটো জানি একটু হয় না হ্যাঁ তো ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে চলে আসবে একটু ডাবল ক্লিক ডাবল ক্লিক করেন এটা না মাসখানে একটা ডাবল ক্লিক জুম উইন্ডো হ্যাঁ একটু ছোটো বানান আবার ঠিক আছে মানে এটাকে মুখ করে একটু দূরে নিয়ে যান এটা এবার না এবার না এটা একটু লাগে লাগে আসতেছে এটার সাথে এটাকে মুখ করে করে একটু এভাবে একটু দূরে নিয়ে যান এখন আর বিশ্বাস করবো না এটা 42 ফিট না এরপর এখান থেকে আপনার এটা 32 ফিট থাকবে তোমার কিছুক্ষণ থাকবে আবার যেখানে পলিজন নেন কমালি
বাউন্ডারি করতে হবে খেলা মিষ্টি আসে এখন আপনি পাঁচ ইঞ্চি ওয়াল আমাদের সিঁড়িটা কিন্তু একদম মাঝখানে সিঁড়ি থেকে এই পাশে যতটুকু এই পাশে ততটুকু আমরা একদম মাঝখান পাবো একটা লাইন কমান্ড দিয়ে ডিভাইড করে দিব মানে অর্ধেক করবো অর্ধেক কাজ করবো আগে তারপর অর্ধেক কাজ করবো লাইন কমান্ড নেন একটা এখন এখানে যতটুকু জায়গা এখানে ততটুকু জায়গা আছে আমরা এটা কাজ করবো তারপরে আজকে বন্ধ করে দিব অসুবিধা নেই এটা সেভ করে এটা আমাদের ক্লাস সেভ করে সেভ করে এখান থেকে আমরা এটাতে প্রতিদিন ক্লাস করবো সেভেস আমাদের এখানে 2004 চলে আসছে কেন কেন সেটিং করে দিচ্ছিলাম এখন জাস্ট ক্লাস হিসেবে একটা নাম টাম দিয়ে প্রজেক্ট ওয়ান দিতে পারেন প্রজেক্ট ওয়ান আছে জীবন একটা নাম দিয়ে ক্লাস ওয়ান না এগুলো মুসলমান না পাবো তো না করে ডেস্কটপে কোশ্চেন কিন্তু ডেস্কটপ কোথায় ফোল্ডার দিতে হবে না এটা ফোল্ডার হিসেবে আসবে না তো আমাদের যে অটোকেট ফাইল হিসেবে আসবে আচ্ছা এতগুলো কীভাবে খুঁজে পাবেন আচ্ছা এটা আবার ইয়ে করি সেভেন দিন আমি এটা কিন্তু আমার ডকুমেন্ট কিন্তু আছে এটা জি এটা খুঁজতে হবে ক্লাস ওয়ান আমি ডেস্কটপ দিয়ে দিই কিন্তু ডেস্কটপ এটা ডেস্কটপ দিয়ে দিই বাস এটা এখানে সেভ করে বাস এখন আছে এটা বন্ধ বন্ধ আচ্ছা না এটা এটা রাখতে হবে